পৃথিবীর যে ভালো কাজগুলো রয়েছে তার মধ্যে একটি এবং অন্যতম হচ্ছে জ্ঞান অর্জন করা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে যেখানে থাকি যার যার অবস্থান থেকেই আমরা জ্ঞান অর্জন করব। শিক্ষার্থী বন্ধুরা, হাসান স্যারের বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, জেএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই তোমাদের তোমাদের পরীক্ষার প্রিপারেশন সুন্দরভাবে নিচ্ছ, আর আমি তোমাদের পরীক্ষার প্রিপারেশনটাকে আরেকটু ভালোভাবে আরেকটু সুন্দরভাবে নেয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসগুলো দিচ্ছি। আশা করি ক্লাসগুলো দেখলে তোমরা অনেক উপকৃত হবে এবং অনেক ইম্পর্টেন্ট টপিকসগুলো যেগুলো তোমার বুঝতে সমস্যা হচ্ছে সেই সকল টপিকসগুলো তুমি বুঝতে পারবে। আজকের ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদেরকে আমি গত ক্লাসে কি শিখিয়েছিলাম সেটা একটু স্মরণ করিয়ে দিই। যেমন গত ক্লাসে আমি শিখিয়েছিলাম আলো কি, আলোর প্রতিসরণ কি, তারপরে আলোর প্রতিসরণের কয়েকটি ঘটনা প্লাস আলোর প্রতিসরণের নিয়ম। গত ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে আলোর প্রতিসরণের নিয়ম। তাহলে লক্ষ্য করো যে গত ক্লাসে যে আমরা আলোর প্রতিসরণের নিয়ম করেছিলাম, আজকে তার পরবর্তী অংশ থেকে যাব। আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে, অর্থাৎ কি যে আলোর বিভিন্ন ধরনের ঘটনাগুলো নিয়ে আমরা কাজ করব। প্রথমেই দেখো যে আমরা দেখব আলোর প্রতিসরণের বাস্তব প্রয়োগ, আলোর প্রতিসরণের কিছু বাস্তব প্রয়োগ। লক্ষ্য করো ঘটনা এক, একটি সোজা লাঠিকে, চিত্রটা দেখো, একটু সোজা লাঠিকে এরকম পানিতে যদি তুমি কাত করে দাও তাহলে তুমি দেখবে যে লাঠিটা বাঁকা দেখা যাচ্ছে, তুলনামূলক খাটো দেখা যাচ্ছে এবং কিছুটা উপরে উঠে এসেছে এমনটা মনে হয়। লাঠিটিকে বাঁকা দেখা যাচ্ছে, মোটা দেখা যাচ্ছে এবং তুলনামূলক কিছুটা উপরে উঠে এসেছে এমনটা মনে হয়। আসলে কেন হয়ে থাকে? আলোর প্রতিসরণের দরুন। দেখো একটি সোজা লাঠিকে কাত করে পানিতে ডুবালে উপর থেকে তাকালে পানির ভিতর লাঠির অংশটা কেমন দেখাবে, পর্যবেক্ষণ করে দেখো লাঠিটি ছোট এবং উপরে দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। আসলে প্রতিসরণের ফলেই এমন হচ্ছে। তুমি আরও একটা ঘটনা দেখতে পারো, যেমন তুমি তুমি এটা করতে পারো, একটা বড় বালতিতে তুমি পানি নাও, পানি নিয়ে এটি উপর দিক থেকে দেখো। আসলে বালতিটা যত বড় দেখাবে, যত বড় উপর দিক থেকে তুমি দেখো যে বালতির তলা মনে হয় কতটা উপরের দিকে চলে এসেছে, কিন্তু আসলে তা নয়। বালতির তলা কিন্তু বালতিটা যত বড় সেই রকম অবস্থানেই ছিল, কিন্তু উপরে উঠে এসেছে মনে হচ্ছে। কারণটা কি? এটা হচ্ছে আলোর প্রতিসরণের দরুন এমন ঘটনাগুলো ঘটে থাকে। দেখো বাস্তব ঘটনা দুই যাব, ও তারপরে দেখো যে বাস্তব ঘটনা একের আর একটু ব্যাখ্যা আছে। চিত্র অনুসারে এখানে দেখো চিত্র দুই, চিত্র একের চিত্র অনুসারে এখানে ঘনমাধ্যম পানি থেকে আলো প্রতিফলিত হয়ে হালকা মাধ্যমে তোমার চোখে প্রতিফলিত হচ্ছে। লাঠিটির নিমজ্জিত অংশের প্রতিটি বিন্দু উপরের দিকে উঠে এসেছে, ফলে লাঠিটি খানিকটা উপরে এবং এর ফলে দৈর্ঘ্য কমে আসে ও মোটা দেখায়। আশা করি বুঝতে পেরেছো আলোর প্রতিসরণের কারণে এমনটা হয়ে থাকে। তারপরে বাস্তব প্রয়োগ দুই, দেখো যে একটি স্টিলের মগ বা চীনামাটির বাটি নাও। আমরা এই পরীক্ষাটার ক্ষেত্রে কি করতেছি, একটি স্টিলের মগ বা চীনামাটির বাটি নাও, এরপর মগ বা বাটিতে একটি টাকার মুদ্রা রাখো। আমরা চিত্রটা দেখে একটু বুঝে নিই, তারপরে তুমি এখানে করবে। দেখো একটা মগ নিয়েছি, তারপরে এইখানে একটি, এখানে এক টাকার একটা কয়েন রেখেছি, এখানে এক টাকার একটা কয়েন রেখেছি, তারপরে এইখান থেকে দেখার চেষ্টা করতেছি কিন্তু দেখা গেল না। বুঝতে পারতেছি দেখা গেল না, পরবর্তীতে কী করলাম, এই মগের মধ্যে পানি দিলাম। পানি দেওয়ার পরে পূর্বে যেখান থেকে দেখলাম, পরবর্তীতে পানি দেওয়ার পরে সেখান থেকে দেখি যে কয়েনটাকে দেখা যাচ্ছে, কিন্তু কয়েনটাকে দেখা যাচ্ছে এখানে, অর্থাৎ কয়েনটা খানিকটা উপরে উঠে এসেছে, কয়েনটা খানিকটা উপরে উঠে এসেছে এবং কি যে তোমার ফলে খানিকটা উপরে উঠে এসেছে এমনটা মনে হচ্ছে, ফলে দেখা যাচ্ছে। এটা কারণ কি? এটা হচ্ছে আলোর প্রতিসরণের জন্য। কারণ আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেছে
আলো কিন্তু ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় অভিলম্ব থেকে দূরে সরে গেছে, অর্থাৎ আলোক রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে গেছে। বুঝতে পারতেছি, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে গেছে, ফলে সেটাকে আমরা যদি সোজাসুজি ইন্ডিকেট করি তাহলে এই সোজা আসে, অর্থাৎ পয়সাটাকে আমরা, এই কয়েনটাকে আমরা এখানে দেখতেছি, ফলে পানি দেওয়ার ফলে কয়েনটাকে দেখতে পারতেছি। এটা কেন হলো? কারণ আলোর প্রতিসরণের জন্য। কারণ আলোক রশ্মি, আমরা আলোর রশ্মির প্রতিসরণের নিয়ম পড়েছিলাম, কি আলোর প্রতিসরণের নিয়ম পড়েছিলাম, আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে প্রবেশ করে, তখন কি হয়, অভিলম্ব থেকে আলোক রশ্মি দূরে সরে যায়, এমন ঘটনার জন্যই আমরা এইটা দেখতে পারলাম। এবং এটার একটু পরীক্ষাটা দেখে আসি। দেখো তাহলে আমরা এখানে কি করতেছি, এই মগ বা বাটিতে একটি টাকার মুদ্রা রাখো, এখানে তোমার চোখকে এমন অবস্থানে রাখো, যেন তুমি মুদ্রাটিকে না দেখতে পাও। এবার অন্য একজনকে ধীরে ধীরে মগ বা পাত্রে পানি ঢালতে বলো, কি হবে এবং কেন হবে তা বলতে পারবে। পর্যবেক্ষণ করে দেখবে আস্তে আস্তে তুমি মুদ্রাটিকে দেখতে পাবে। এটি প্রতিসরণের ফলেই সম্ভব হয়েছে, অর্থাৎ প্রতিসরণের ফলে আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে বায়ুতে তোমার চোখে প্রতিসরিত হওয়ায় তুমি পয়সার অবাস্তব প্রতিবিম্ব দেখতে পাচ্ছ। তার মানে কি, এই ঘটনাগুলো এরকম, কিন্তু এইগুলোর কিন্তু বাস্তব, এটা যেমন একটা বাস্তব প্রয়োগ, এছাড়াও আরও কিন্তু কিছু বাস্তব প্রয়োগ রয়েছে। যেমন তুমি মনে করো যে একটা চিকন পাইপের মধ্যে কোনো একটা কিছু পড়ে গেছে, হয়তো সেই কি জিনিসটা দেখা যাচ্ছে না, দেখতে পারছে না, ফলে সেখানে কি করা হয়, পানি দেওয়া হয়। পানি দিলে পরে তুমি এক সাইড থেকে যখন তুমি দেখতেছো, পানি দিলে পরে হয়তো দেখা গেলো সেটা, কারণ কি, ওই যে আলোর প্রতিসরণের দরুন খানিকটা উপরে উঠে এসেছে, তারপরে হচ্ছে আলোক রশ্মি যখন তোমার কি হয়েছে যে ঘন মাধ্যম থেকে, অর্থাৎ ওই বস্তুটা থেকে যখন হালকা মাধ্যমে এসেছে, তখন প্রতিসরণের জন্য আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসার ফলে অভিলম্ব থেকে দূরে সরে যায়, সেই জন্য দেখা যায়। তাহলে নিশ্চয়ই আমরা বাস্তব প্রয়োগ দুই দিকটা বুঝতে পারলাম। এরপরে বাস্তব প্রয়োগ তিন, দেখো তুমি কি কখনো বর্ষা দিয়ে মাছ শিকার করতে দেখেছো? যেমন ধরো যে বর্ষা দিয়ে মাছ নিক্ষেপ করতে কখনো কি দেখেছো? বর্ষা দিয়ে মাছ নিক্ষেপ করলে তুমি আসলে একটা মাছকে তুমি দেখতেছো পুকুরে বা নদীতে, তুমি দেখতেছো একটা মাছ যেখানে ঘুরে বেড়াচ্ছে, তুমি তুমি আসলে প্রকৃতপক্ষে যেখানে দেখতেছো মাছটা কিন্তু আসলে সেখানে নাই, তার থেকে কিছুটা নিচেই রয়েছে। কেন রয়েছে? কারণটা হচ্ছে আলোর প্রতিসরণের জন্য। কারণ আমরা জানি যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসে, তখন আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়, ফলে কি হয় যে যে মাছটা আসলে যেখানে রয়েছে তার থেকে কিছুটা গভীরে রয়েছে। কিন্তু তুমি যদি বর্ষা নিক্ষেপ করে মাছ মারার সময় মাছটা তুমি যেখানে দেখতেছো সেখানেই মারো, তাহলে কিন্তু মাছের গায়ে বর্ষা বা টোটা লাগবে না। কিন্তু তুমি যদি এমনভাবে মারো যেখানে মাছটা রয়েছে তার থেকে কিছুটা নিচে যদি বর্ষা বা টোটা নিক্ষেপ করো, তাহলে কিন্তু মাছের গায়ে লাগলেও লাগতে পারে। দেখো যে সাধারণত পানিতে যে জায়গায় মাছটি দেখা যায়, আসলে কি মাছটি ওই জায়গাতেই থাকে? মোটেই না। আসলে যে মাছটি আমরা দেখি এটি হলো তার অবাস্তব প্রতিবিম্ব। প্রকৃতপক্ষে মাছ থাকে আরেকটু দূরে এবং আরেকটু গভীরে। তুমি যদি টোটা বা বর্ষা দিয়ে মাছ মারতে চাও, তাহলে এটিকে মারতে হবে আরও নিচে এবং দূরে। একটু লক্ষ্য করো, এখানে দেখো মাছটার প্রকৃত অবস্থান এখানে, কিন্তু আমরা যখন উপর থেকে দেখতেছি তখন দেখতেছি সেটা এখানে রয়েছে। কারণ কি, আসলে এইখান থেকে আলোক রশ্মি যখন এইখানে এসেছে, আসার পরে যাওয়ার কথা ছিল, আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এই সোজা, কিন্তু এটা ঘন মাধ্যম আর এটা হালকা মাধ্যমে, তত এটা পানি মাধ্যম, এটা বায়ু মাধ্যম হওয়ার জন্য কি হয়েছে, এই আলোক রশ্মিটা এখান থেকে এই পর্যন্ত আসার পরে অবিলম্ব থেকে দূরে সরে গেছে, ফলে আমরা মাছটাকে দেখতেছি এই সোজা সোজা। বুঝতে পারতেছ এটা হচ্ছে কি, আলোর প্রতিসরণের দরুন এমন হয়ে থাকে। বাস্তব ঘটনা চার, তুমি দেখো যে তুমি এই ঘটনাগুলো হয়তো দেখেছো, যারা গ্রামে থাকো তারা এটা খুব ভালোভাবে, গ্রাম বা শহর, পুকুরের যে ঘাট বা সিঁড়ি তৈরি করা হয়,
পুকুরের যে ঘাট বা সিঁড়ি দিয়ে তুমি পুকুরে নামো, অনেক সময় তোমার কাছে পানিতে নিমজ্জিত রয়েছে যেই সিঁড়িগুলো, সেই সিঁড়িটা মনে হয় খানিকটা উপরে উঠে এসেছে। তুমি তোমার কাছে তুমি যখন পা ফেলো, অনেক সময় ভুলবশত ধরো যে কি হলো যে তুমি যখন পা ফেললে তখন কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা পড়ে গেছে এমন ঘটনা কিন্তু ঘটে থাকে। কেন ঘটে? কারণটা হচ্ছে আসলে তুমি সিঁড়িটা যেখানে দেখতেছো সিঁড়িটা তো রয়েছে তার থেকে গভীরে, কারণ আলোর প্রতিসরণের দরুন সিঁড়িটা কিছুটা উপরে এসেছে, এসে রয়েছে বলে তোমার কাছে মনে হয়। ফলে তুমি যখন তোমার আনুমানিক ওই স্থানে সিঁড়িতে পা ফেলো, পা ফেলার সঙ্গে সঙ্গে তোমার অনুমানের তুলনায় নিচেই সিঁড়িটা থাকার জন্য তুমি ধাম করে পড়ে যেতে পারো। এটা হচ্ছে আলোর প্রতিসরণের কারণে হয়ে থাকে। দেখো যে তুমি নিশ্চয়ই বর্ষাকালে দেখেছো যে পুকুর ঘাট পানিতে তলিয়ে যায়, লক্ষ্য করে দেখবে বর্ষায় স্বচ্ছ পানির জন্য পুকুরের ঘাটের সিঁড়িটা কোথায় দেখা যায়। আসলে এটিকে যেখানে দেখা যায় এটি কি তার চেয়ে এটি থাকে তার চেয়ে একটু নিচেই, ফলে অনেকেই বুঝতে না পেরে পড়ে যায়। এমন ঘটনাটি আরও দেখতে পাবে তোমাদের কেউ যদি সেন্ট মার্টিন দ্বীপের পাশে অবস্থিত সেরা দ্বীপ বেড়াতে গিয়েছে গিয়ে থাকে। এখানকার স্বচ্ছ পানিতে নিচের পাথর এবং শৈবাল অনেক কাছে মনে হয়, কিন্তু এটা মূলত আলোর প্রতিসরণের জন্যই হয়ে থাকে। আশা করি এই যে চারটা বাস্তব ঘটনায় তোমরা সুন্দরভাবে সুস্পষ্টভাবে বুঝতে পেরেছ। এবং এরকম আলোর প্রতিসরণের জন্য অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো আমরা আমাদের পরিবেশে দেখতে পাই। এখন দেখো আমরা একটা টপিকস নিয়ে কথা বলবো, আজকের ক্লাসে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, সেটা একটু দেখে নাও। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন কি? পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করো। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিকস, এবং এতটাই ইম্পর্টেন্ট একটা টপিকস বিভিন্ন সময় এই টপিকসটা তোমরা ধরো যে 9-10 পড়বে, 11-12 পড়বে এবং ক্লাস 8-এ পড়তেছ। তাহলে তুমি চিন্তা করো যে কত গুরুত্বপূর্ণ একটা টপিকস। এবং এই পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন JSC পরীক্ষায় আসে, SSC পরীক্ষায় আসে, HSC পরীক্ষায়ও এসে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন কি, ঠিক আছে, এবং পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা। তার পূর্বে আমি তোমাদেরকে এই চিত্রের মধ্য দিয়ে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনটা ব্যাখ্যা করব। প্রথমেই চিত্রটা লক্ষ্য করো, এই চিত্রে এটা হচ্ছে ঘনমাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম। ঘনমাধ্যম থেকে আলোক রশ্মি হালকা মাধ্যমে প্রবেশ করেছে। আমরা আলোর প্রতিসরণের নিয়ম অনুসারে দেখেছি কি, আমরা আলোর প্রতিসরণের নিয়ম অনুসারে দেখেছি আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে অভিলম্ব, এই যে অভিলম্ব থেকে দূরে সরে যায়, তাই না? আমরা এটা দেখেছিলাম কোথায়, আলোর প্রতিসরণের নিয়ম অনুসারে আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। সেই একই পরীক্ষার দরুন এই ঘটনার জন্যই আলোকরশ্মিকে আপতন কোণের মান বাড়াইতে বাড়াইতে এমন একটা পর্যায়ে যাওয়া যায় যেই সময় দেখা যায় যে অভিলম্ব থেকে দূরে সরে যাওয়া তো যাওয়ার নয়, এটা একই মাধ্যমে প্রতিফলিত হয়ে ফিরে আসে। এটা হচ্ছে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। একটু এবার লক্ষ্য করো, এখানে এটা ঘনমাধ্যম, এটা হালকা মাধ্যম। ঘনমাধ্যম থেকে দেখো পি ও রশ্মিটা ও বিন্দুতে আপতিত হয়ে ও পি ড্যাশ পথে প্রতিসরিত হয়েছে, তারপরে কিউ ও রশ্মিটা ও বিন্দুতে আপতিত হয়ে ও কিউ ড্যাশ পথে প্রতিসরিত হয়েছে। ও কিউ ড্যাশ কি? ও কিউ ড্যাশ হচ্ছে বিভেদ তল। খেয়াল করতে হবে, দেখো কিউ ও রশ্মিটা ও বিন্দুতে আপতিত হওয়ার পরে বিভেদ তল ঘেঁষে চলে গিয়েছে। অর্থাৎ এবার আরেকটা জিনিস খেয়াল করো, আলো আপতন কোণের যে মানের জন্য, আপতন কোণের যেই মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটা হচ্ছে আপতন কোণ। আপতন কোণের যেই মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, আপতন কোণের সেই মানকে সংকট কোণ বা ক্রান্তিকোণ বলে। বুঝতে পারতেছ? তাহলে সংকট কোণ কা বা ক্রান্তিকোণ কাকে বলে? আপতন কোণের যেই মানের জন্য, আপতন কোণের যেই মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে যায়।
অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেঁষে চলে যায়, সেই কোণকে ক্রান্তিকোণ বা সংকট কোণ বলে। তাহলে দেখো যে কিউ ও এম ড্যাশ, এটা হচ্ছে কোন কোন ক্রান্তিকোণ বা সংকট কোণ। এইবার আসবো আমরা পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। আমরা সংকট কোণ বুঝেছি, আমরা ক্রান্তিকোণ বুঝেছি। যদি আলোকরশ্মি এমনভাবে আপতিত হয়, যদি সেটা সংকট কোণ বা ক্রান্তিকোণ থেকে বড় মাপের কোণে আপতিত হয়, তাহলে আলোকরশ্মি আর প্রতিসরিত না হয়ে একই মাধ্যমের মধ্যে প্রতিফলিত হয়ে ফিরে আসে। এই প্রতিফলনকে বলা হয়ে থাকে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। একটু লক্ষ্য করো, এইবার দেখো এটা এই কিউ ও রশ্মিটা ছিল হচ্ছে সংকট কোণে আপতিত হয়েছিল। এরপর দেখো ও আর ও রশ্মিটা সংকট কোণ থেকে বড় মাপের কোণে আপতিত করেছি। আর ও রশ্মিটা কী করেছি, সংকট কোণ থেকে বড় মাপের কোণে আপতিত করা হয়েছে। আর ও রশ্মিটা ও বিন্দুতে আপতিত হওয়ার পরে ও আর ড্যাশ পথে প্রতিফলিত হয়েছে। দেখো একই মাধ্যমের অভ্যন্তরে ফিরে এসেছে, অর্থাৎ আর ও রশ্মিটা এই একই মাধ্যমে ফিরে এসেছে। এটাই হচ্ছে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। বুঝতে পারতেছি? তাহলে দেখো যে সর্বশেষ আমরা কি পেলাম, যে আপতন কোণের মান আলোকরশ্মি যখন পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, তাহলে কি আসবে, যে আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হয়, আপতন কোণের মান বাড়াতে থাকলে প্রতিসরণ কোণের মানও বাড়তে থাকে। আপতন কোণের মান যদি এমন হয় যে সংকট কোণ থেকে বড়, আপতন কোণের মান যদি সংকট কোণ থেকে বড় হয়, তাহলে আলোকরশ্মি প্রতিসরিত না হয়ে সেই একই মাধ্যমের অভ্যন্তরে প্রতিফলিত হয়। এই প্রতিফলনকে বলা হয়ে থাকে কি, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা এই চিত্রটা দেখে তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা এটার ব্যাখ্যাটা একটু পড়ে নিই। দেখো আলোকরশ্মি যখন ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন প্রতিসরিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব থেকে দূরে সরে যায়। প্রতিসরিত রশ্মিটা অভিলম্ব থেকে দূরে সরে যায়, ফলে প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বড় হয়। অর্থাৎ কোন 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 কোণের থেকে বড় হয় একটু খেয়াল করো। এই যে প্রতিসরণ কোণ, এই আপতন কোণ থেকে কিন্তু প্রতিসরণ কোণ সবসময় বড় হয়। অর্থাৎ এখানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসতেছে, ফলে এইখানে যে কোণ হবে, এই রশ্মিটা যখন বেরিয়ে যাবে এখানে তার থেকে বড় কোণ হবে। অর্থাৎ আপতন কোণ থেকে প্রতিসরণ কোণ সবসময় ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে বড় হবে। এভাবে আপতন কোণের মান ক্রমশ বাড়তে থাকলে প্রতিসরণ কোণের মানও অনুরূপভাবে বাড়তে থাকে, তাই না? আমরা যেটা দেখলাম যে আপতন কোণের মান বাড়তে থাকলে প্রতিসরণ কোণের মানও ক্রমশ বাড়তে থাকে। কিন্তু ওই নির্দিষ্ট দুটি মাধ্যমের জন্য আপতন কোণের মান যদি একটি নির্দিষ্ট মানের ক্ষেত্রে 90 ডিগ্রি হয়, যদি আপতন কোণের কোনো একটা মানের জন্য যদি প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তাহলে আপতন কোণের সেই মানকে আমরা বলে থাকি কি, যে সেটাকে আমরা বলে থাকি ক্রান্তিকোণ বা সংকট কোণ। বুঝতে পারতেছ? তাহলে আপতন কোণের সেই মানকে আমরা বলে থাকি ক্রান্তিকোণ বা সংকট কোণ। এখন দেখো যে এই ক্রান্তিকোণ বা সংকট কোণের পরে যদি আরও বড় করতে থাকি, দেখো এখানে কি আপতন কোণের মান যদি সংকট কোণের চেয়ে বেশি হয় তখন কি হবে, তখনই হবে কি পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। দেখো প্রতিসরণ কোণের মান যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়, বেশি 90 ডিগ্রির বেশি হতে পারে না। আমরা তো বুঝতেই পারতেছি প্রতিসরণ কোণের মান তো 90 থেকে আর বেশি হবে না, তাহলে কি হবে, একই মাধ্যমের অভ্যন্তরে প্রতিফলিত হবে। দেখো পরীক্ষা করে দেখা গেছে ওই ক্ষেত্রে আলোকরশ্মি আর প্রতিসরিত হয় না, বিভেদতল থেকে মাধ্যমের প্রতিফলিত হয়ে আসে। এক্ষেত্রে বিভেদতল প্রতিফলক হিসেবে কাজ করে এবং একই প্রতিফলন সাধারণ প্রতিফল, এই প্রতিফলন সাধারণ প্রতিফলনের নিয়ম অনুসারেই হয়ে থাকে। এই ঘটনাকেই বলা হয়ে থাকে কি পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। অর্থাৎ ঘনমাধ্যম থেকে আপতিত রশ্মি যখন দুই মাধ্যমের বিভেদতলে সাধারণ প্রতিফলন নিয়ম অনুসারে সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়ে আবার ঘনমাধ্যমেই ফিরে আসে, তখন সেই প্রতিফলনকে বলা হয়ে থাকে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। আমরা এবার এই যে চিত্রটা, যেই চিত্রটা দেখে বুঝলাম, সেই চিত্রটার ব্যাখ্যা শিখব। আমরা যদি এই চিত্রটার ব্যাখ্যা বুঝতে পারি, তাহলে আমরা পুরোপুরিভাবে আজকে বুঝবো যে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনটা
বুঝতে পারবো। দেখো, প্রথমেই একটু লক্ষ্য করো, চিত্র অনুসারে পিও আপতিত রশ্মির জন্য, পিও আপতিত রশ্মির জন্য সংকট কোণের চেয়ে ছোট, ফলে প্রতিসরিত রশ্মি ও পি ড্যাশ কিউ ও আপতিত রশ্মিটির জন্য আপতন কোণ সংকট কোণের সমান, কিউ ও আপতিত রশ্মির জন্য আপতন কোণটা সংকট কোণের সমান, ফলে দেখো যে প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে গেছে, যার ফলে প্রতিসরিত রশ্মি হলো ও কিউ ড্যাশ রশ্মি, ও কিউ ড্যাশ রশ্মি, এবং এটি বিভেদ তল বরাবর প্রতিসরিত হয়েছে, অর্থাৎ প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি, প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি। আরও রশ্মিটির জন্য আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় হয়ে থাকে, আরও রশ্মিটির জন্য আপতন কোণ সংকট কোণের চেয়ে বড়, এক্ষেত্রে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে ও আর ড্যাশ রশ্মি, রশ্মিটি হচ্ছে কি প্রতিফলিত রশ্মি। খেয়াল করো, এই আর রশ্মিটা কিন্তু সংকট কোণের চেয়ে বড় মাপের কোণ, যেটা সংকট কোণের থেকে সংকট কোণটাই বিভেদ তল ঘেঁষে চলে গেছে, তাহলে এর থেকে বড় মাপের কোণে আলোক রশ্মি আপতিত হলে সেটা তার বিভেদ তল ঘেঁষে যাবে না, অর্থাৎ সেটা কি হয় একই মাধ্যমের ভিতরে ফেরত আসে। দেখো, আর রশ্মিটির জন্য আপতন কোণ সংকট কোণের চেয়ে বড় মাপের, এক্ষেত্রে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে ও আর ড্যাশ রশ্মিটি, তাহলে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে এবং ও আর ড্যাশ রশ্মিটি হচ্ছে সেই প্রতিফলিত রশ্মি। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা সুস্পষ্টভাবে এই পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনটা বুঝতে পেরেছ। এখন দেখব পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের সাথে সাধারণ প্রতিফলন কি কোনো পার্থক্য আছে? আছে। পূর্ণ আভ্যন্তরীণ সাধারণ প্রতিফলনে প্রতিফলনের পাশাপাশি কিছুটা প্রতিসরিত হতে পারে, কিন্তু পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আলোকরশ্মি সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়। দেখো, সাধারণ প্রতিফলনের সময় দেখা যায় আলোর কিছু না কিছু অংশ প্রতিসরিত হয়, কিন্তু পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে দেখা যায় এক্ষেত্রে সমস্ত আলোকরশ্মি প্রতিফলিত হয়। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের সত্য, অর্থাৎ পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য কিন্তু দুইটা শর্ত মেনে চলতে হয়। কী কী শর্ত? একটা হচ্ছে আলোকরশ্মি দেখো ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, আর একটা কী সংকট কোণের থেকে বড় মাপের কোণে আপতিত হবে। দেখো, আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে পারে এবং ঘনমাধ্যমে আপতন কোণ অবশ্যই মাধ্যম দুটি সংকট কোণের চেয়ে বড় হতে হবে। এই দুইটা হচ্ছে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত। আর এই পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য কিন্তু আমরা প্রকৃতিতে বিভিন্ন প্রকার ঘটনা ঘটতে দেখি। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার জন্য আমরা এমন কিছু ঘটনা দেখি, যেমন ধরো মরীচিকার সৃষ্টি দেখি, অনেক সময় গ্রীষ্মের সময় গ্রীষ্মের দুপুরে আমরা পিচ জ্বলা রাস্তাকে অনেক সময় ভেজা মনে হয় যে একটু আগেই মনে হয় বৃষ্টি হয়েছে, মরুভূমিতে চলার সময় মনে হয় সামনেই মনে হয় একটা জলাশয় রয়েছে, কিন্তু সেই জলাশয়ের সন্ধান পাওয়া যায় না, আবার এই যে একটু আগে বৃষ্টি হয়েছে আসলে প্রকৃতপক্ষে বৃষ্টি হয়নি, এই সকল ঘটনাগুলো কেন দেখা যায়? এই সকল ঘটনাগুলো হয়ে থাকে হচ্ছে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের দরুন। আশা করি আজকে তোমরা এই পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনটা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছ। যদি কোনো অংশ না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমি সেই অংশটা পুনরায় আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।